হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা বিষয়ের দুটি গানের জন্মকথা প্রবন্ধ থেকে যতগুলো প্রশ্ন তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একেটা বলছে বিকল্পগুলি বেছে নিয়ে লেখো, প্রতি প্রশ্নের মান এক। একের দাগে এক বল জনগণ জনগণ মন অধিনায়ক অধিনায়ক জয় হে গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয়। অপশান ক 1911, অপশান খ 1921, অপশান গ 1931, নাকি অপশান ঘ 1947 সালে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক 1911 সালে। এরপর বলছে দু একটা জনগণ মন অধিনায়ক গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন। ক অলোক বিহারী বসু, খ পুলিন বিহারী সেন, নাকি ঘ রঞ্জন বিহারী দত্ত, নাকি ঘ শিবনাথ শাস্ত্রী। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ পুলিন বিহারী সেন। নেক্সট তিনটা বলছে জীবনে ঝরা পাতা আত্মজীবনী কার লেখা। ক অমলা দেবী, খ সরলা দেবী, গ রমনা দেবী, নাকি ঘ কাদম্বিনী দেবী। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ সরলা দেবী। চারটা বলছে একের দাগে চার জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়। ক বেঙ্গল, খ ভারতী, গ তত্ত্ববোধনী, নাকি গ হিতবাদী পত্রিকায়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক বেঙ্গলি। নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলো। ক যদি তো ডাক শুনে কেউ না আসে, খ আমার সোনার বাংলা, গ কোন আলো প্রাণের প্রদীপ, নাকি ঘ আমি বাংলার গান গাই। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ আমার সোনার বাংলা। নেক্সট বলছে একের দাগে ছয় দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয়। ক আমার সোনার বাংলা, খ বলো 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 সবে, গ জনগণ মন অধিনায়ক জয় হে, ঘ ভারত আমার ভারত আমার ভারতবর্ষ গানটি। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ জনগণমন। একের দাগে সাত বলছে মদনপল্লীতে জেমস এইচ কালিসন রবীন্দ্রনাথ সম্মানে যেসব আয়োজন করেছিলেন তা তিনি জনগণ গানটির নামকরণ করেছিলেন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, অপশান নাম্বার গ। নেক্সট দেখো দুয়ের দাগে প্রশ্ন বলছে নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দুয়ের দাগের এক দুটি গানের জন্মকথা প্রবন্ধে জনগণ গানটির জন্মকথা, গানটি রচনার কবিগুরুর মানসিক অবস্থা, গানটির প্রথম গীত হওয়ার বিষয়টি এই অনুচ্ছেদে আকারে লেখো। দুয়ের দাগে দুই বছর দক্ষিণ ভারতের পরিক্রমায় রবীন্দ্রনাথ 1911 সালে মদনপল্লীতে গিয়েছিলেন। এই গান যেখানে সেই গান সেখানে কী প্রস্তাব বিস্তার করেছিল প্রভাব বিস্তার করেছিল তা আলোচ্য প্রবন্ধে অবলম্বনে নিজের ভাষায় লেখো। নেক্সট বলছে একে দুয়ের দাগে তিন রবীন্দ্রনাথ তখন সপরিবার গিরিডিতে, এখানে বসে তিনি 22-23টি গান রচনা করেছেন, সেগুলি আজ স্বদেশি গান নামে পরিচিত। বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানগুলি যে সে সময় বিপুল উদ্দীপনা সঞ্চালন করেছিলেন। ইনশতি পড়ার পর স্বদেশি গান শোনার তোমার নিজের অভিজ্ঞতা এবং সেই গান শুনে যে অনুভূতি তা নিজের ভাষায় লেখো। দুয়ের দাগে চার বলছে সেই গানটি প্রতিষ্ঠানের প্রতিদিনের অ্যাসেম্বলিং সং বা বৈতালিক রূপে চালিত হয়। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি করা হয়েছে তা নিজের ভাষায় লেখো। দুয়ের দাগে পাঁচ বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কথকগুলি পঙ্ক্তি বা জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। দুয়ের দাগে ছয় জনগণ অধিনায়ক জয় হয়ে গানটিতে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের ক্ষেত্রে রবীন্দ্রনাথের বিরোধিতা কোন যুক্তির উত্থাপন করেছিলেন। নেক্সট বলছে দুয়ের দাগে সাত যা কিছু শিখতুম তা রবি মামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকতো, বক্তা কেন কথা বলেছেন। আঠেরটা বলছে মেঘোৎসবে গানটি ব্রাহ্মসঙ্গীত বলে গীত হয়, কোন গানটি কথা বলা হয়েছে প্রথম ব্রহ্মসঙ্গীত বলে উল্লেখ করা হয়েছে। দুয়ের দাগের
নয় জেমস এইচ কাজিনসন কে ছিলেন? দশেরটা বলছে সরলা দেবী। তার জীবনের ধারাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন? এগারোটা বলছে পুলিন বিহারী সেন জনগণ মন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি লিখলে তিনি কী উত্তর দিয়েছিলেন?